ভাইজান তপ দেখাইলেন কে, যে কামে আইছেন হেই কামে চলেন। নাম আমার টাটা, মার্বেল দিয়া করি মাইনসের চান্দি ফুটা, ওই মাইয়া আমার কইরা দিছে দিল ফুটা। নাসির, এক ঘন্টার মধ্যে আমি ওর মাইয়ার খবর চাই। ভাই এক ঘন্টা লাগবো না, ওই মালটারে আমি চিনি। সারা জীবন আমি প্রথম একটা মায়ের অন্তর থেকে ভালোবাসছি, আর তুই অরে কইলি। ভাই আমার ভুল হয়ে গেছে, ভাই ভাই আমি আর কমু না, ভাই করো ভাই ভাই আমি আমার পছন্দ লাগাবে আদবি। ওইটা আমার কলিজা, আমার জানের জান, এরপর ওনার লগে দেখা হইলে আদবের সাথে সালাম দেওয়া কথা কবি। ভাই ওনারে আমি চিনি, ভাবি জানরে আমি চিনি। চিনোস ভাই, কি কইলি ভাই, তুই অনেক চিনোস, তাড়াতাড়ি কও ভাই, আমারে তাড়াতাড়ি কও। কইতাছি ভাই, ভাবি জান আপনার চিরশত্রু আজিম হাওলাদারের ভাইয়া, আজিমের ভাইয়া। আর যাই কস নাসি, আজিম হাওলাদার শালায় চিনিস বানিছে একখান। বড় বাইরে ফোন লাগা, তাড়াতাড়ি ফোন লাগা। আই আমি আজিম হাওলাদারের পা ধইরা দোয়া নিতে চাই। না দোয়া করেন আব্বাজান, বড় ভাই সালাম। আব্বাজান আপনি এমন একটা গুণী মানুষ আমি আগে জানতাম না। সবাই এমন জিনিস বানাইতে পারে না, খোদার কসম। মনিকা আপনি নিজের মাইয়া? কি বলছো, মনিকা আমার নিজের মেয়ে? না আব্বাজান, আমার কিন্তু ছোটখাটো সন্দেহ হয়। আরে সন্দেহের কোনো কারণ নেই, মনিকা আমারই মেয়ে। থামো তোমরা, আজ আমার খুব হালকা লাগছে। তোমাদের মাঝে শত্রুতার দেয়াল আজ সম্পর্কের আঘাতে ভেঙে গেল, আমি তোমাদের ডিসিশনে খুব খুশি হয়েছি। এখন ঢাকা সিটির উত্তর দক্ষিণের কোনো বিরোধ থাকলো না। কোনো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম না, বড় ভাইয়ের সামনে কসম খাইলাম, আজ থেকা পুরা ঢাকা শহর আপনি একলা খাইবেন। ইয়েস, দরকার হইলে আমি না খায়া থাকুম, আমি খালি মনিকার পায়ের নিচে পুরা থাকতে পারলে খুশি। আপনার বুঝছো জানে, জীবনে মেলা বছর হুন্ডা চালাইছি, মগের এমন লাগে নাই কা কেলা, কেমন লাগতেছে? পায়ের তোল চান্দি পর্যন্ত, ভিতরে বাইরে সব অনেক গরম হয়ে উঠবার লাগছে। ওয়াল্লা তো কি হাঁচাই কবে লাগছো? হাঁচা মানে? আরে বুড়িগঙ্গার পচা পানির কচ্ছ। ও ও হলে রে বুঝার পারছি। কি বুঝবার পারছো? কোনা কেলা, তুমি জানো না জানেমান, মায়া মানসে সইলে কারেন্ট থাকে। তাই তো আমার ব্লাড প্রেসার বাড়বার লাগছে। আমি বুঝি না তো এখন।
বুঝি না তো এখন তোমার বাবা মা কেমন আছে বাবা? জি ভালো আছে। সালাম আঙ্কেল। কি দেখতেছে? নয়ন সৌদাগর, পূর্ণ ঢাকার কাপড়ের কাপড় আর কফিন বিক্রেতা, সুভাষ সৌদাগরের একমাত্র ছেলে। আচ্ছা, সেদিন যে নিলামে জমিটা কিনলে সেটা কার জন্যে? তোমাদের জন্যে না অন্য কারোর জন্যে? আই মিন দালাল হিসাবে। সরি আঙ্কেল, আপনার এই ওয়ার্ডটা ভালো লাগতেছে না? ভালো তো অনেকের অনেক কিছুই লাগে না, তাতে এই সোসাইটির কারো কিছু যায় আসে না। এই যে তুমি, আজিম হাওলাদারের একমাত্র মেয়েকে পটিয়ে তার সমস্ত সম্পত্তির মালিক হতে চাচ্ছ, এটা তো আমারও ভালো লাগছে। আঙ্কেল আপনি ভুল করতেছেন। বাবা তুমি এসব কি বলছো? সেদিন হিরো সেজে 10 কোটি টাকার জমি দালালি করে আমার নজরে পড়তে চেয়েছিল। 30 কাঠার জমি আর ঢাকা শহরে একটা বাড়ি আছে বলে তুই নিজেকে কি মনে করিস? তুই ভাবলি কি করে একটা কাফনের কাপড় বিক্রেতার ছেলের সঙ্গে আমার একমাত্র মেয়ের বিয়ে হবে? আচ্ছা, আমার স্ট্যাটাস সম্পর্কে কতটুকু জানিস তুই? অস্ট্রেলিয়া থেকে মেয়েকে লেখাপড়া শিখিয়ে এনেছি, তোর মতো একটা পকেটে দালালের সাথে বিয়ে দেওয়ার জন্য নয়। হোয়াইট হোয়াইট মিস্টার আজিম হাওলাদার, হোয়াইট ঢাকা উত্তরের একজন নাম করা চাঁদাবাজ আর অবৈধ ব্যবসার কিং। আজকে রাজিম হাওলাদার, রংপুরে গফুর মিয়ার 5 সন্তানের 3 নম্বর ছেলে আপনি। বাবা মার দেয়া নাম আবুল মিয়া। বাবা সহ 4 ভাই মানুষের বাসায় দিনমজুরের কাজ করে জীবন চালাতেন, আর আপনি লেখাপড়ায় ভালো ছিলেন বলে এলাকার মানুষের সহায়তায় SSC পাশের পর ঢাকা এসে কলেজে ভর্তি হন। কিছুদিন না যেতেই হয়ে যান কিলার, আর সেই সুবাদে বিভিন্ন জায়গা থেকে চাঁদা তুলে আর মাদকের ব্যবসার সাথে জড়িয়ে রাতারাতি হয়ে যান অনেক টাকার মালিক। আর আজকের আজিম হাওলাদার, যার বর্তমান স্থাবর অস্থাবর সম্পত্তির মূল্য মাত্র 123 কোটি টাকা। নয়ন আবে চুপ, যা কই খাড়ায় খাড়ায় শোনেন, নো মোর টক। আপনার 7 পুরুষের সৌভাগ্য যে এই নয়ন সৌদাগর আপনার মেয়েকে পছন্দ করেছে, না হলে আপনার মতো একটা ছোট লোকের মেয়েকে তার জীবন সঙ্গিনী করার কথা ভুলেও ভাবত না। সামান্য ক টাকার মালিক হয়েছেন তাতেই মাটিতে পা পড়ে না, আর আমার বাবা সোয়া সৌদাগরের মতো যদি 1000 কোটি টাকার মালিক হতেন তাহলে তো এই বাংলার মাটি আপনার পা ফেলার অযোগ্য হয়ে যেত। এই নয়ন সৌদাগর আপনার মতো কোটিপতি দিনে 3 বার কিনে 3 বার গাবতলির হাটে বিক্রি করতে পারে, ছাল নাই কুত্তার আবার বাঘা না। আমার বাবা কাফনের কাপড় আর কফিন বিক্রি করে কেন জানেন? প্রতিদিন যেন মৃত্যুর কথা মনে পড়ে, আর টাকার অহংকারে মানুষ থেকে আপনাদের মতো অমানুষ যেন না হয়ে যায়। জীবনে অনেক মানুষের ক্ষতি করেছেন, এবার ভালো হয়ে যায়। তোর কাছে শিখতে হবে নাকি আমি কি করবো আর না করবো? মনিকাকে আমি মেরে ফেলবো, তবু তোর সাথে বিয়ে দেবো না। এই আজিম হাওলাদার, কারো বাপের ক্ষমতা নেই আমার মনির গায়ে একটা ফুলের টোকা দেয়। জাস্ট মাইন্ড ইট। নয়ন তুমি মনি, তোমার বিন্দুমাত্র কষ্ট হলে আমি সব ধ্বংস করে ফেলবো। আমি আমি আমার জীবনে কোনো কিছুই চাইনি, একমাত্র তোমাকেই চেয়েছি, শুধু তোমাকে। আর আমার সেই চাওয়ায় কেউ বাধা হয়ে দাঁড়াবে আর আমি তাকে ছেড়ে দেব? ইম্পসিবল। সে যেই হোক, তোমার বাবা হলেও না।
ঠিক আছে, তুই লাভ ম্যারেজ করবি, তাতে আমার কোনো আপত্তি নেই। কা তাই বললাম মনিকার বাপের লগে তুই ঝগড়া ফ্যাসাদ করবি, এইটা আমার পছন্দ হয় না। কা আবজান, আমি সব সইবার পারু, মাগার কেউ আমার বাপ মার নামে কিছু কইলে পরে আমি এমতেমতে ছেড়ে দিব না। আরে আমার নয়ন আব্বা তো ঠিক কথাই কইছে, আপনি কি মনে করছেন আমরা কি এমন পোলা জন্ম দিচ্ছি নি যে পোলার সামনে বাবা মায়ের অপমান করব, আর আমাকে পোলা মুখে কুলু পাইটা খাম্বা লাহান করে থাকবো? আরে তুমি থামো, কাটা গেল লবণের ছিটা। আমি না হয় মনিকার বাপের লোক কথা কই, কম তো যায় না। মনিকার বাপে যদি জিদ করে অন্য কারোর লগে মনিকার বিয়া সাজিয়ে দিয়ে ফেলায়, না আব্বাজা পৃথিবী ধ্বংস হয়ে যাইব, মাগার মনিকা আমার আমারই থাকবো, আমি ছাড়া মনি অন্য কারো ওই বাড়ি পারে না। আব্বাজান আব্বাজান, উনি বড়ই মেহেরবান, ওনার কন্যা করবেন দান। আব্বাজান সালাম আলাইকুম। আব্বাজান সালাম আলাইকুম। থাক থাক থাক, বসো বসো। আব্বাজান মনিকা কোথায়? উপরে রেডি হচ্ছে ভাই, মন ওই সাস্তাছে। আব্বাজান তাড়াতাড়ি মনিকারে নিয়ে আসেন। আমি মরে গেলে ওই জানোয়ারকে বিয়ে করব না? ও ভেবেছে কি আমি একটা পাথরের মূর্তি, যা বলবে আমাকে তাই করতে হবে? কখনো না, কখনো না। মা, তুমি তোমার বাবা মার সম্মানের কথা ভেবে সারাটা জীবন ঘর করার নামে নিজেকে জ্যান্ত পুড়িয়েছ দোচোখের আগুনে, সুন্দর জীবনটা ধ্বংস করেছ। আমি তা করব না। আমি এই যুগের মেয়ে, জেনে শুনে আমি তোমার মতো নিজেকে দোচোখের আগুনে নিক্ষেপ করতে পারবো না মা। আমিও চাই না মা তোর সাথে টাটার বিয়ে হোক। মনিকা, কি রে তুই এখনো রেডি হস নি? শোনো, বলছিলাম কি মনিকা যখন রাজি না তখন। তুমি থামো, ওর রাজি না রাজিতে কি আসে যায়? বাবা, বিয়ে করব আমি, আমার মতামতের কোনো মূল্য থাকবে না। টাটাকে আমি পছন্দ করেছি, তোর বিয়ে টাটার সাথেই হবে। টাটা নিচে বসে আছে, চল। বাবা, আমি নয়নকে ভালোবাসি, আমি ওকে ছেড়ে বাঁচবো না। থাক তোর নয়ন। বাবা প্লিজ, আমার কথাটা বোঝার চেষ্টা করো। তোর কোনো কথা শুনতে চাই না, চল। বাবা, আই বলছি। মনি, ওহনো মনি করে আনে না কেন? আমার তো ভালো লাগতেছে না। আয়। বাবা। এই। বাবা লাগছে ছাড়ো। বাবা প্লিজ আমার কথা শোনো। আব্বাজান, আপনি মনিকার কোনো কথা না শুনলে, কিন্তু আমি ওর সব কথা শুনু। আপনি ওর সাইডা দেন, আপনি একটু দূরে যান, আমি মনিকার সাথে একটু প্রাইভেট কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, গোপন কথা। এই তোরা চল, এই চল। জি বড় বাবা, এই চল, আমরাও যাই। চল বসো বসো, চল বসো না, কেউ নাই, বসো। প্রথম দেখে আমি তোমার প্রেমে পড়ে গেছি, ইচ্ছা হয়েছিল কয়েকদিন প্রেম করি, কিন্তু আমার যে বয়স, আবার শুনলাম তুমি নাকি কার লগে টাঙ্কি টুঙ্কি মার, আমি তাতে মাইন্ড করি নাই। ডিজিটাল যুগের মাইয়া, এইটা কোনো বিষয় না। তাই বিয়ের পর আমার লগে দুই একদিন কাটাইলে সব আউট হয়ে যাইব। মানুষে কয় নাম আমার টাটা, তুমি আমার দিলটারে কইরা ফালিছো ফুটা। হাউ ডিয়ার ইউ, আয়নায় কখনো নিজেকে দেখেছিস? তোর মতো জানোয়ারকে বিয়ে করব আমি? আমি হইলাম টাটা, রোমান্টিক মার্বেল দিয়া তোমার দিলটারে করুম ফুটা। ডার্লিং, তোমারে আমি অনেক ভালোবাসি, তাই একবার কইছো মাইন্ড করি নাই, কিন্তু আবার কইলে। আই, আবার বললে কি করবে তুই? আই 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 আই, আমি তোর ভালোবাসি বইলা তোর সবকিছু ভালোবাসি নাই। তোর কত বড় সাহস! এই তুই টাটা ভাইরে জানার কস, আমি আমি আজকা তোর জবান বন্ধ কইরা ফেলাম। তুই জানিস তুই কার উপর হাত তোলার দুঃসাহস করেছিস? ও আমার ভালোবাসা, আমার জীবন। আমি আজকা তোর সামনে তোর জানেমান্ডে আংটি পরামো,
আর 25 তারিখে বিয়া করুম, তোর যদি ক্ষমতা থাকে আটকাই। দেখ ডায়মন্ডের আংটি। আজিম হাওলাদার, আপনি মনিকাকে জন্ম দিয়েছেন শুধু আমার জন্য। পুরো পৃথিবী একদিকে আর আমার মনিকা একদিকে। আই নাসের খারা দাহসকি, ঘাট থেকে ওর মাথাটা আলাদা করে ফেলা। ফ্লাশব্যাগে যা, কারে কেমতে ঘাড়াই ছিলাম ভালো করে মনে করে দেখ। হুকুম হয়েছে টাটার আর ক্ষমা হয়েছে তগ, বুঝে দেখ। আমি এক মাল এক জায়গায় দুইবার ডেলিভারি দেই না, একবার পাঠাইছি ক্লিনিকে, এইবার সোজা কবরস্থানে। জ্যামতে আছো স্যামতেই ব্রেক মারে খাড়ায় থাক। তুই এটা কি করলি আমার আংকে? তুই পড়াইলি কেন? আবে ওই টাটা আংটি তো ডেট তো, মাগার বিয়া গুরুম আমি। তোর যদি ক্ষমতা থাকে মনিরে আমার কাছ থেকে লয়ে যাইস। এই যে শ্বশুরাব্বা, মনিরে আপনার কাছে আমানত হিসেবে রাইখা গেলাম। আমার মনির যদি কিছু হয় না, কসম খোদা বুঝেনি তো, ডাকাইয়া মাল অরিজিনাল, যা কয় তাই মাইন্ডেড আসি। তুই হবে মনে রাখিস, ডাকাইয়া মাল অরিজিনাল। আয়নায় কখনো নিজেকে দেখেছিস? তোর মতো জানোয়ারকে বিয়ে করব আমি? ভাই আমার কি জানোয়ারের মতো দেখা যায়? কেরা জবাব দাস না কেন? কি যে কোন ভাই, ভাবি সাবাব তেরে জানোয়ার কোক আর মনোয়ার কোক, তাতে কি যায় আসে? কয়দিন পর তো বিয়া কইরেই ফালাইবেন। আপনারে জানোয়ার কইছে তো ঠিক মতো দুইটা ডলা দিয়া দিবেন, দেখবেন বাপ বাপ কইরা। বাচ্চা তুই তো চামচামি করতে গিয়ে সম্পর্ক উল্টায় ফেলাইতে চল। আরে মনিকা আমারে বাপ ডাকবো কেন? মনিকা আমারে জামাই ডাকবো, জামাই। মানে বিয়ের কার্ড পারিবারিক ভাবে আমাদের প্রেমকে মেনে নিয়ে বিয়ে দিচ্ছে। আমার বিয়ের প্রথম কার্ডটা তোকে দিতে এসেছি, তুই কিন্তু অবশ্যই আসবি। অবশ্যই আসব। নে ধর কাটটা রাখ, আমার আবার অনেক জায়গায় যেতে হবে। আজ আসি রে মনি। আচ্ছা আবার আসিস। অবশ্যই আসব, সাথে জামাই নিয়ে আসব। পৃথিবীর সবার প্রেম কি সার্থক হয়? আমি কি নয়নকে পাবো না? কে বলেছে পাবে না? নয়ন তুমি বাড়িতে এসেছো কেন? আমি জানি তুমি ভয় আর টেনশনে কাঁদবে, তুমি কাঁদলে আমার মনটাও তো কাঁদবে। Oh
আমি তুমি কাঁদব কেন? আমরা তো অন্যায় কিছু করিনি, ভালোবেসেছি। ভালোবাসা তো পবিত্র, আর পবিত্রতায় কষ্ট থাকে না, কান্না থাকে না, সুখ থাকে, মিলনের সুখ। তুমি কোনো টেনশন নিও না, খালি চায় চায় দেখো এইবার টাটারে আমি কেমতে না চাই। ভাই ভাই, ভাবি সাহেব ফোন করছিল। তোর ভাবি সাহেব ফোন করছিল? আমারই দাস নাই কেন ভাই? আপনি হালকা ঘুমাইয়া গেছিলেন, এই জন্য আমি ফোন ধরছি। তোর ভাবি সাহেব আমার সম্পর্কে কিছু কইছে না স্যার? ভাবি সাহেব আপনার ফিটফাট বানানোর লেগা ফ্যাশন ডিভাইনার না কি কয় এইসব লোক পাঠাইতেছে। তোমাকে কেমন দেখায়? কি স্যার, কি করলেন? লাগেজ খোলো। ওপেন ওপেন ওপেন। হেই বাস্টার, কি লুক রেগেছি, লাগেজ খুলতে পারে না? কি কয় বাটওয়া, ডিসগাস্টিং। লেখাপড়া না কইরে কোন বিপদে পড়ছি? গুন্ডা পান্ডা ছিলাম, ওইটা অনেক ভালো আসিল, প্রেমে পড়ে তো বিরাট বিপদেই পড়লাম মনে হইতেছে। ওই না সি, এই যে আমার বাস্টার বাস্টার কয়, এটার মানে কি বালা না খারাপ? কি কোন ভাই, আপনার সামনে এত জোরে জোরে খারাপ কথা কইব? ঠিকই, আপনি সিওর থাকেন বাস্টার ভালো কথাই হইব? হ্যাঁ ভালা না, না শুনতেও কত ভালো লাগে, বাস্টার বাস্টার বাস্টার। ঠিক বলেছিস বাস্টার, ওকে আমি লাগেজ খুলতে এসেছি। হেই জ্যাকি, স্টার্ট অপারেশন। আমি হইলাম সাব্বু ভাই, এখানে ডায়লগ শুনতে আসি নাই, কাজ করতে এসেছি। আমাদের সঙ্গে ঝড়ে ক্লোজ করো, তারপর পাঠাইছে কেটা বাবি সাহেব, আপনি কত কইন না, যা করার করতে দেন ভাই, আপনারা আল্লাহর নাম লিয়া শুরু কইরা দেন। ওকে, তুই যখন বললি না করে চলে গেলে আল্লাহ মাইন করবে, আপনারা ঠিক কানা মানুষ। হাই শুরু কর, ইখেদার সেইদার কেন কেচি, হেয়ার কাটিং। হেই আরে বাবা, চিল্লাইন না চিল্লাইন না। ভাবি দেখে একদম পাগল হয়ে যাব। মনিকা পাগল হইলে আমিও পাগল হয়ে যাব। কারখানা
জানলে কি করে আমি তোমাকে ফোন করার জন্য মোবাইলটা হাতে নিয়েছি? আরে দিলের একটা টান আছে না, আমার ভালোবাসার একটা পাওয়ার আছে না। এই এখন কি করছিলে? এখন ভাবছিলাম কাল কি করব। কাল কি করবে মানে? সুপার একটা সিনেমা রিলিজ হয়েছে, কাল তোমারে লয়া সিনেমাটা দেখব। তোমার কি মাথা খারাপ হয়েছে? বাবা আর টাটা জানতে পারলে জানবার পারলে কি হইব? আরে তুমি তো টাটার লগে সিনেমা দেখবার যাইবা। টাটার সাথে যাব মানে? তুমি কি পাগল হয়ে গেলে? আরে বাবা শোনো শোনো, তুমি টাটারে ফোন করে কও কাল তুমি ওর লগে সিনেমা দেখবার যাইবা। টাটা শোনো, আমি কাল তোমাকে নিয়ে সিনেমা দেখতে যাব, 6টা 9টার শো, তুমি রেডি থেকো। বাই মনিকা। চলো যান, আমরা ভিতরে যাই। টাটা। চলো যান। আবে ওই কানা, আওস না গেলা, সময় নাই, ফিল্ম শুরু হয়ে যাইব, দেখতেইব না। তোরে আজকে ফিল্ম হলের বাইরে দেখাবো। সাবধানে বসো, এইদিকে বসো।
আরে ওই ভুট্টাই হচ্ছে পপকর্ন। ভুট্টা হলের ভিতরে ঢুকে হয়েছে পপকর্ন। আই কিছু বললে? আরে না না প্রশ্ন আসে না, বলো পপকর্ন আনতে যাও। দাঁড়িয়ে কেন, বসুন। কোন নেও, তুমিও পপকর্ন খাও। না আমি ভুট্টা খাই না। ঠিক আছে, তুমি না খেলে আমিও খাবো না। আচ্ছা ঠিক আছে, তুমি নিজের হাতে বিষ দিলে তো আমি বিষ খাইতেও রাজি আছি। কাছে আস। ওঠো মনিকা, চলো। তুই কে? তুই কে? শোন শোন মনিকা, আমার মুরগি আর অন্নজন করবো ফ্রাই, যাইবা আমার লগে আর সিনেমা দেখবার নয়নের লগে। এই আমারে কি মুভিজ পাইছো? মুভি তুমি ভাবলে কি করে, তোমার মতো একটা গাধার সাথে আমি সিনেমা দেখতে যাব? শোনো, ছাগলের শরীরে রং লাগালে কি ছাগল হরিণ হয়ে যায়? আব্বা জান, আমার কিন্তু আর সহ্য হইতাছে না। মনিকা, সবকিছুর একটা সীমা আছে। বাবা, সীমার বাইরে আমি যাইনি, গিয়েছো তুমি। এই মনিকা, আজকা থেকে আমি তোমার যে সীমানা দিমু, সেই সীমানার বাইরে যাওয়া তোমার বন্ধ। তোমার কি মনে হয় আমি তোমার কথায় চলবো? কখনো না। তোমার মতো কুকুরের ঘেউ ঘেউকে আমি পরোয়া করি না। আব্বাজান, আজকা থেকে মনিকার বাইরে যাওয়া বন্ধ করে দিলাম। এই দাঁড়িয়ে দেখছো কি, নিয়ে যাও আমার সামনে থেকে। চল মা। আমারও কি বাইরের বাইরে যাওয়া নিষেধ? আজকে নয়ন বুঝবো এই টাটা কি জিনিস। আয় কানা, আয়। শোন, আমার প্রোটেকশন আমি দিবার পারি, আর আমার নয় এত নয় মাল, বুঝেছি তো? ডিজিটাল প্রোটেকশনও ডিজিটাল।
মাশাল্লাহ পোলা বড় হইছে, ওই মারামারি করে লেগে আমি ছেড়ে দিছি। বুঝোস না, বয়স হয়েছে না, মারামারি ওনার ভাল লাগে না, তাই কিছু কইলাম না। সর্বটা খায়া চইলা যা, আর যাওনের সময় কানা ল্যাংড়া লুলা জারি পাস সদগা দিয়া যাইস, জানিস সদগা, বুঝলি না? নাম আমার টাটা, আমি মার্বেল দিয়া করি মাইনসের চান্দি ফুটা মুরব্বে। আপনি কার সামনে বসা কথা কইতাছেন একবার চিন্তা করে দেখছে? আবে ওই আমারে লুলা পাইছস, মার্বেলের জারি হুনাচ, আর একটা কথা কইলে কল্লাটা খুইলা হাতে ধরায় দেব, কানতে কানতে বাইর চলে যাবি গুষ্টি হুদ্দা। শুক্রবারে আজকে আমি তোর বাড়িতে বাটে বইরে গেলাম, কিন্তু খোদার কসম আমি তোর দেখালুম বইরা। চাইলে তো মনিরে সবার সামনে দিয়ে লিয়া যাইবার পারি, তাতে লাভ কি? মনির বাপের কুত্তা টাটার কুত্তা সারাদিন পিছে পিছে গেউ গেউ করব, তাতে মনির জন্মদিনটাই মাটি হয়ে যাইব। বুঝবার পারছি মামু, আমার তো চিন্তা করার সময় দাও, সব সিস্টেম আমি বাইর করে ফেলাম। হ আরে গুলি ভাই, তুমি টাকা দিতেছো কে? আমারে কিছু কইলেনি নয়ন ভাই। বুঝবার পারছি, আবার গেছে। আপনার হ্যান্ড ভালো করিয়া দেন, লাগলে আরো টাকা দিব। ভালো করে দিবার পারি, কোনো টাকা পয়সা লাগবো না, মগর এইবার শর্ত আছে। কিসের গর্ত? সব গর্ত আমি লেভেল হইয়া দেবো, বুঝলানি? আরে বয়রা, গর্ত না গর্ত না, শর্ত শর্ত। ও কিদা হইলা, শর্ত নি, সব শর্ত আমি রাজি আছি। লাগলে আজিম হাওলাদারে খুন করিয়া ফেলাম, তারপরেও আমার কান্ডারে ভালো করিয়া দেন, বুঝলানি? আরে না না, কাউরে মারতে হইব না। কাইল মনির জন্মদিন, মনিকারে বাড়ি থেকে বাইর করে দেওয়ার সুযোগ করে দিবেন, এটা কোনো বিষয় না। আইছেন আস্তে আস্তে আসেন, ফাটি ফাটি আসেন, আসেন আসেন আসেন। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে সংযোগ দেওয়া যাচ্ছে না, অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন, ধন্যবাদ। চাচা জান একটা কথা কই। হ্যাঁ বল। বয়রা হইলেও একটা সুবিধা আছে। যেমন? এই যেমন ধরেন দেশে যেমন গাড়ি ঘুরা পারছে, ভে ভে পে পে পিপ পিপ নানান শব্দ হানে যায় না, তাই ব্রেনটা ঠান্ডা থাকে।
জিমন ওই দিন নয়ন ভাই আপনার যেসব কথা হইল আচ্ছা চাষা যান আপনার বাফে নাকি কামলা আসিল হাসাইনি কুত্তাটা শুননা আমার মনটা খারাপ হইয়া গেছিল বয়রা থাকলে শুনতামও না হস্তও পাইতাম না চাষা যান দাদাই কি সত্যি সত্যি কামলা আসিল আর একটা কথা বলবি না ঘরে আছে আব্বাজান এই রাতে মনিকা ঘরের বাইরে থাকবে কেন শোনো তুমি একটু অপেক্ষা করো আমি মনিকাকে খবর পাঠাচ্ছি মনিকা যেন মোবাইল চালু করে জি আব্বাজান বিয়া দেবী মাফ করেন এইগুলি যা তো মনিকাকে বল মোবাইল চালু করতে বলবি টাটা কথা বল মানে মনিকা বলে ফাবু কই কি রে যাচ্ছিস না কেন যাইতেছি যাইতেছি আসিয়া গেল আমি মনিকা মোবাইল চালু করেনি বাবা জি না বাজার ঠিক আছে আমি নিজে গিয়ে বলে আসছি জি বাজার ভিতরে হতা হয়ে না ফুলি তুই তুই আমার বাসাইলি তুমি আপার প্রেমে হেল্প করতেছো দেখা আমার মনেও তোমার প্রেমের বাতাস বইতেছে কিটা হলো ওরে বুলিনি তুই আজ আমার বাপের হাত আরে দূর এসব কি কো এখন আপামনি কই হে দা কও তো নয়ন কোথায় নিয়ে যাচ্ছ নয়ন আমার নয়নটা ছাড়ো আরে আ এত কিছু আমার জন্য আমার ভালোবাসার জন্য আমার জন্য তুমি এত কিছু করেছো ভালোবাসার জন্য পৃথিবীর অমর প্রেমিকরা কত কিছু করেছে শাহজাহান তাজমহল গড়েছে ফরহাদ পাহাড় কেটেছে মজনু জীবন দিয়েছে আর আমি আমার ভালোবাসার মানুষের জন্মদিনটাকে স্মরণীয় করে রাখার জন্য সামান্য এইটুকু করতে পারবো না হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার মনিকা হ্যাপি আই লাভ ইউ নয়ন আই লাভ ইউ হ্যালো নয়ন মনিকা তুমি কি বাড়ি যাবার পারছো হ্যাঁ আমি পৌঁছে গেছি বাবা পৌঁছে গেছি আমি যা কইছিলাম তাই আমার রাডার কখনো ভুল করতে পারে না সারা রাত কই আছিল জাদু সারা রাত কই আছিল নয়নের সাথে হ্যালো হ্যালো মনিকা কত বড় সাহস দুই দিন পর তুই আমার বউ হবি আর তুই আজকে রাইট কাটে আইলি নয়নের সাথে আহ
কি করছো, কি করছো তুমি? তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়ের গায়ে হাত তোলো? চুপ, একদম চুপ। আমার বউরে মারুম কাটুম, যা ইচ্ছা তাই কর। তুই তুই এই তুই কথা বল কি? মনিকা আমার হবো বউ? মনি যতদিন বেঁচে আছে তোর শব্দ শব্দই থেকে যাবে, সেইটা দুই দিন পরে দেখা যাইব জান পাকি। মাইন করে নাম মাজান, মাঝখানে শুধু দুইটা দিন যদি মনিকারে দেখা রাখতে না পারেন। আমি যতদিন কি করুন ভাই, সময় হয়ে গেছে। জিগাতলা নতুন হোটেলের ফিটা কাটবেন না, তাই তো? চল। অনারেবল ভিউয়ার্স, এখনই আমাদের মাঝে উপস্থিত হবেন এই শহরের বিশিষ্ট ব্যবসায়ী এবং বিশিষ্ট সম্মানিত ব্যক্তি জনাব টাটা সাহেব। আজকের এই অনুষ্ঠানের লাল ফিতা কেটে তিনি দ্বার উন্মোচন করবেন। হ্যাঁ দর্শক মন্ডলী, আমরা দেখতে পাচ্ছি তিনি এসে গেছেন, আর অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি এই হোটেলের শুভ উদ্বোধন করবেন। আমরা দেখতে পাচ্ছি আজকের এই চিফ গেস্ট টাটা ভাই চলে আসছেন। এই ভিডিও করো, ভিডিও করো, ভিডিও করো। হ্যাঁ তুই আমার ভালোবাসার গায়ে হাত তুলছিলি, এর লেগে আমি পাবলিকের সামনে তোর গায়ে হাত তুলে গেলাম। তোরে যে থাপ্পড় গুলো দিলাম সেটাই লোকাল টেলিভিশনে দেখাইব। ভবিষ্যতে যদি আর কোনোদিন এই ধরনের ঘটনা ঘটাচ, সেইটা বিবিচিতে দেখানোর ব্যবস্থা করে দেব। দর্শক মন্ডলী, আমরা কিছু বুঝে ওঠার আগেই এখানে এই মুহূর্তে টাটা ভাইয়ের উপর টর্নেডোর মতো একটা ঝড় বয়ে গেল। এই শুভ মুহূর্তে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। যাই হোক, আমরা এই বিষয়ে এখন টাটা ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছি। সরি দর্শক মন্ডলী, আমরা এই মুহূর্তে টাটা ভাইকে খুঁজে পাচ্ছি না, আর থাপ্পর স্পেশালিস্ট নয়ন সাহেবকেও খুঁজে পাচ্ছি না। তোমার শরীরের প্রতিটা আঘাত আমার গায়ে লেগেছে, আর আমিও সবগুলো আঘাত টাটাকে ফিরিয়ে দিয়ে এসেছি। আর মাত্র একটা দিন তোমাকে কষ্ট করতে হবে। কিন্তু নো ডাউট, নয়ন যা বলে তাই করে। দুলাভাই, আমার চিকিৎসাটার কি দেওয়া হল? আমি যবে শুনতে পাই আল্লাহ তোমার মেয়ের বলে বিয়ের অনুষ্ঠানটা আমি নিজ কানে খাইতে পারো। কি হলো টাটা, শুনলাম তুমি সকাল থেকেই সাঁতার কাটছো, কি ব্যাপার? জিয়া বাজার, মাথা ঠান্ডা করতেছে,
গরম মাথায় কাম করলে কাম হইব না, ঠান্ডা মাথায় কাম করতে হইবে। আরে বাবা, ঠান্ডা মাথায় কি কাজ করবে? মনিকারে আপনার বাড়িতে বিয়া করতে চাইলে নয়ন ক্যাচাল বাজাইব, তাই অন্য জায়গায় বিয়ার আয়োজন করুন। নয়ন তো সেখানে গিয়েও ক্যাচাল করতে পারে। পারবো না, কোন রোগের কোন চিকিৎসা সেটা আমি খুব ভালো করে জানি। ঠান্ডা পানিতে ভর্তি গা সাঁতরাইয়া আমি একটা চিকন বুদ্ধি বের করছি আব্বাজান, একদম চিকন। আপনি ঠান্ডা মাথায় বিয়ার আয়োজন করেন। দাঁড়াও টাটা, মনিকাকে ছেড়ে দে। আম্মাজান সামনে থেকে সরেন। না, আমি সরব না। নার্গিস সামনে থেকে সরে যাও। না, আমি আমার জীবন নষ্ট করেছি, কিন্তু আমার মেয়ের জীবন আমি নষ্ট হতে দেব না। মনিকার বিয়ে আমি নয়নের সাথেই দেব। মা শোনো, মনিকাকে আমি রাস্তার ছেলের সাথে বিয়ে দেব, তবেই নয়নের সাথে বিয়ে দেব না। আব্বাজান আমি কিন্তু রাস্তার বোলা না। ওই হলো, তুমি কেন ভয় পাচ্ছ? আমি তো ভয় পাচ্ছি না, আমি জানি নয়ন আমার কাছে আসবেই। সেটা তো অনেক পরের ব্যাপার, আসো। কাল্লাম্মা শাভে ঘামড়াইলে উজা লাগে, আমি উজারে খবর দিতে আসি, বুঝলাই? হ্যালো, আমি তো ওরে মারতাছি, আর তোকে কষ্ট লাগে না? আরে আমাকে নিজের লেগে কষ্ট লাগতেছে না, কষ্ট লাগবার লাগছে তোর লেগে। মানে আমার লেগে কষ্ট লাগতেছে? হায় হায়, আমারে মারছস কোনো ব্যাপার না, কিন্তু তুই নয়ার মায়ের গায়ে হাত দিছস, মরছস। আরে যেই পোলা ওর মায়ের গায়ে ওগা মশা কামড় দিলে, সারা দেশ থেকে সেই মশারে খুঁজা বাইর করে আনে, তার গায়ে হাত দিছস? নয়ার মায়ের গায়ে হাত দিছস? তোর জি কি ওই মনে টাটা? আমার নয়া যখন তোরে আচ্ছা রকম গাড়াইব, তখন তো আর আশা পারুম না, তাই আগে একটু আইসা লইবার লাগাইছি। আরে আমি জানি তো তুই এক হারামি আর তোর পোলা ডবল হারামি। আরে ওই আসবচ্চা, মুখ সামলা কথা কইছ। এই সবর, আমি 30 বছর আগে রাজমত না, বর্তমানে আমি ঢাকা শহরের কিং আজিম হাওলাদার। যখন আমি জানতে পারলাম নয়ন তোর ছেলে, তখনই আমি ফাইনাল করে ফেলি, মনিকার সাথে নয়নের বিয়ে দেবো না। কেলা, আমার নয়নের লগে তোর মনিকার বিয়ে দিবে না কেলা? আবে ওই কি কমতি আছে আমার নয়ন? তোর ছেলের যেমন কমতি নেই, সেদিন আমারও কোনো কিছু কমতি ছিল না। তাহলে কেন তারা বেগম আমাকে ভালো না বেসে তোকে ভালোবেসে বিয়ে করেছিল কেন? আব্বাজান, আপনি আপনার পুরনো প্রেমের হিসাব কিতা মিলান, আমি নিচে গিয়া দেখি মনিকা রেডি হয়েছে কিনা। ঠিক আছে আব্বাজান। ভালোবেসে না পাওয়ার কষ্ট যে কত যন্ত্রণার, সেটা আমি হারে হারে টের পেয়েছি। উপরালা আমার উপরে মুখ তুলে তাকিয়েছি, যে কষ্ট তোদের এতদিন দিতে পারেনি, আজ তোদের ছেলের ভালোবাসাকে ব্যর্থ করে দিয়ে আমি সেই প্রতিশোধ দেব। ময়না পাখি, কি হইল জান পাখি, তুমি এখনো রেডি হও নাই? দেখতেই তো পাচ্ছিস এই সমস্ত সালোয়ার কামিজ খুইলা, 5 মিনিটের মধ্যে রেডি হইবা। আই টাটা, আমার কাপড় তোর টেনে খুলতে হবে না, আমার নয়নের হাত থেকে তুই যদি বাঁচতে পারিস তাহলে তোকেই আমি বিয়ে করব। আর শোন, বাসর রাতে জোর করে তোকে আমার কাপড় খুলতে হবে না, আমি নিজেই আমার কাপড় খুলে দেব। যা, নয়নকে সামলা। ওরে তো আমি ভালো করে সামলাম, কিন্তু তুই বাসর রাতে আমার ভালো করে সামলাইস। আরে আজব তালি,
তোমার তো দেহে মাথা হনো মোটাই রয়ে গেছে। হ্যাঁ হনো, যে ভালোবাসতে জানে সে ভালোবাসারে জয়ও করতে জানে। আর আমার নয়া তো আলাদা কিসিমে, যারে কয় ঢাকাইয়া মাল, একেবারে অরিজিনাল। যে বাবা নিজের মেয়ের গলায় ছুরি ধরে জিম্মি করতে পারে, অমন বাবার মুখে আমি থুতু দিই, ঘৃণা করি, ঘৃণা। শাবাশ আব্বাজান, শাবাশ। ইয়া আব্বাজান, 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 আপনি আসলেই একটা খাঁটি মাস্টার্ড। ইয়েস আব্বাজান, মাস্টার্ড। হ্যাঁ,
আসলেই আমি বাস্টার্ড। না মামার টানা আব্বা যান, আপনি ছুরি দিয়ে আমার এ করলেন। টাকার নেশার ক্ষমতার মোহে আমি অনেক পাপ করেছি, আজ উপরওয়ালা আমাকে চরম সাজা দিয়েছে, এবার আমি প্রায়শ্চিত্ত করতে চাই। তুমি সত্যি বলছো বাবা? হ্যাঁ মা, আমি নিজে পুলিশের কাছে গিয়ে আমি আমার সমস্ত অপরাধ স্বীকার করে সাজা কবুল করব। তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে অনেক। নিজের ভুল বুঝতে পারাটাই মানুষের সত্যিকারের মানুষ বানায়, মহান করে দেয়। সুভাষ সওদাগর, তারা তোমরা আমাকে মাফ করে দিও বাবা। বাজার খাড়া দিছো কেলা, চলো বাইতে চলো, বিয়া শান্তির আয়োজন করতে হইব না। হ্যাঁ আবা জান, আপনি আম্মা জেনারেল লিয়া হেলিকপ্টারে চড়ে বাইতে যান, আমি মনিকারে লিয়া কাজী অফিসে গিয়া আমার সারা জীবনের স্বপ্ন শেষ পর্যন্ত আমার মনের আশা পূর্ণ হইল, তোমারে লাভ ম্যারেজ করেই ছাড়লাম। চলো মনিকা, আজ তোমারে লিয়া সারা ঢাকা শহর এই হুন্ডায় চক্কর মাইরা বাতাস খামু, ফুরফুরা বাতাস। আব্বে হালা কয় কি, বাসরাত পুরে গেলে জামাই দেখি করুম। খাইছে আমারে, কাবিন নামায় সই করেই চান্দি মান্দি গরম হয়ে গেছে। আবার জিগায়, চলো বাইতে চলো। খাড়াও, এই যে আপনারা হলো পড়েছেন কেলা, যা যার বাড়িতে যান। বাসর রাইতে আমাকে অনেক কাম কাজ আছে, আমরা এখন আসি, টাটা বাই বাই।